আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরে রাসেল। আরে রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস 9 অ্যাসাইনমেন্ট অ্যানসার 2021 অল সাবজেক্ট সলিউশন, অর্থাৎ বর্তমান প্রচলিত নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও এর উত্তর নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল প্রকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ এবং সকল প্রকার শিক্ষা জাতীয় নোটিশ এবং সকল প্রকার সরকারি চাকরির খবর এবং সকল প্রকার সরকারি চাকরির প্রশ্নপত্র আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওটা ক্লাস 9 অ্যাসাইনমেন্ট অ্যানসার 2021, আমি আজকের ভিডিওটা বানাচ্ছি ক্লাস 9-এর অ্যাসাইনমেন্ট নিয়ে। তো দেখুন, কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পূর্ণবিন্যস্ত পাঠসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী নবম বিষয় বাংলা, অর্থাৎ বাংলার যে অ্যাসাইনমেন্ট রয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, পদ্য প্রবন্ধ অধ্যায় অধ্যায়ের নামসমূহ পাঠসূচিতে অন্তর্ভুক্ত, পাঠ নম্বর ও বিষয়বস্তু বই পড়া প্রমোদ চৌধুরী। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ অনুচ্ছেদ রচনা, স্বশিক্ষা অর্জনে বই পড়ার একত্ব, বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষার্থীরা অনুচ্ছেদের রচনা করবে, প্রয়োজনে বাংলা ভাষার ব্যাকরণ ও নিয়মিত বই থেকে অনুচ্ছেদের লেখার নিয়ম অনুসরণ করবে। মূল্যায়ন রুবিক্স অতি উত্তম, বিষয়বস্তু কঠিন ও ধারাবাহিকতা, পাঠ্যপুস্তকের সাথে সংশোভিত, লেখার লক্ষণীয় মাত্রায় নিস্তব্ধতা ও সৃজনশীলতা উত্তম, ভালো অগ্রগতি প্রয়োজন, অর্থাৎ সকল বিষয়ে মেনে করব। অনুচ্ছেদের রচনা স্বশিক্ষিত অর্জনেই বই পড়ার গুরুত্ব, প্রথমেই একটা প্রশ্ন, স্বশিক্ষা অর্জনেই বই পড়ার গুরুত্ব, এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে হলো আপনাদের লিখতে হবে। এর উত্তর, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আমাদের পাঠচর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকড়ি নয় এমন সব কিছু এদেশের অন্ধক বলে বিবেচিত করা হয়, সেজন্য বই পড়ার প্রতি লোকের অহিনা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। যথাযথ শিক্ষিত হলে বলে মনের প্রসার দরকার, তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সাথে পাথিব কোনো সম্পদের তুলনা হতে পারে না। একদিন হয়তো পাথিব সব সম্পদ বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনো নিঃশেষ হবে না, তা চিরকাল জ্ঞানের সদীপে জ্বালিয়ে রাখবে। ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, তেমনি বই পড়ার মধ্যে দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারি। একটি ভালো বই মানুষের মনচক্ষু যেমন খুলে দেয়, তেমনি জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে মনের ভিতর আলো জ্বালাতে সাহায্য করে। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্যচর্চা করা আবশ্যক, কেননা সাহিত্যচর্চা হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, আর সাহিত্যচর্চা করার জন্যই আমাদের বই পড়তে হবে। তাই সুশিক্ষা অর্জনের বই পড়ার গুরুত্ব অপরিসীম। ফার্স্ট ওয়ে ক্লাস 9 সায়েন্স অ্যাসাইনমেন্ট অ্যানসার। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পূর্ণবিন্যস্ত পাঠসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী নবম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, প্রথম অধ্যায় উচ্চতর জীবনধারা, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, পাঠ্য নম্বর ও বিষয়বস্তু খাদ্য পুষ্টি 11.11, শর্করা বা কার্বোহাইড্রেট। আপনারা দেখে নেবেন, আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সকল প্রকার দেখে নেবেন। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, বৃহস্পতিবার প্রমার আম্মু আমি এগুলো পরে দেখে নিচ্ছি, এখানে বৃহস্পতিবার প্রমার আম্মু চাল ডাল উদ্ভিজ্জ ভোজ্য তেল সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। বিকেলে প্রমা পেয়ারা খেতে খেতে তার আব্বুকে বলল যে কাল তারা
বাহিরে বেরাতে যাবে এবং বাহিরে খাবে, কথা মতো শুক্রবার দ্বারা বাহিরে গিয়ে দুপুরে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্ক এবং বিকেলে বার্গার খেলো। ক, প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে কোন খাবারটি ভিটামিন এ সমৃদ্ধ? আমি আবারও প্রশ্নটি বলছি, প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে কোন খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ? উত্তর, সব রকম উদ্ভিদ ভোজ তেলে ভিটামিন ই এর ভালো উৎস। আমি আবারও পড়ছি, সব রকম উদ্ভিদ ভোজ্য তেলে ভিটামিন ই ভালো উৎস। প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে উদ্ভিদ ভোজ্য তেল জাতীয় খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ। খ নাম্বারটা, উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন খাবার উদ্ভিদ উৎস ও কোন কোন খাবার প্রাণী উৎস থেকে পাওয়া তা শখের মাধ্যমে দেখাও। আমি আবারও খ নাম্বার প্রশ্নটা পড়তেছি, উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন খাবার উদ্ভিদ উৎস, কোন কোন খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া তা শখের মাধ্যমে দেখাও। উল্লেখিত খাবারগুলোর মধ্যে যে খাবার উদ্ভিদ উৎস এবং যে খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় তা শখের মাধ্যমে দেখানো হলো। ছকে প্রথমে লিখতে হবে উদ্ভিদ উৎস, দুই প্রাণীজ উৎস, শ্বেতসার, চাল, ডাল, উদ্ভিদ, তেল এবং সবজি, সাইক্লোনেজ, পশু ও পাখি জাতীয় যেমন মুরগি, কবুতর প্রভৃতি প্রাণীর মাংসে সাইক্লোনেজ শর্করা থাকে। আমি এবার ক নাম্বার প্রশ্নটা পড়তেছি, বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপনা করো। আমি গ নাম্বার প্রশ্নটি আবারও পড়ছি, বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপন করো। আমি জানি যে খাদ্য গুণাগুণ অনুসারে থাকে। আমি উত্তরটা বলছি, আমরা জানি যে খাদ্য গুণাগুণ অনুসারে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। উদ্ভিদকে উল্লেখিত প্রমাণ গৃহীত খাবার ও সুষম খাদ্যের মধ্যে পড়ে। সুষম খাদ্যের পিরামিড অঙ্কন করা হলো, এখানে দেখতে পাচ্ছেন একটা পিরামিড অঙ্কন করা হয়েছে। আপনারা সুন্দর করে এই পিরামিডটা আঁকবেন। পিরামিডের প্রথম অংশ স্নেহ বা ফ্যাট গ্রুপ এবং মধের অংশ ভিটামিন ও খনিজ গ্রুপ এবং সর্বশেষের বাম পাশের অংশ শর্করা গ্রুপ এবং আমিষ গ্রুপ, এই চারটা গ্রুপ একটা পিরামিড তৈরি করা হয়েছে। আপনার পিরামিডটা দেখে নিতে পারেন, এটা হচ্ছে একটা সুষম খাদ্যের পিরামিড। স্নেহ চর্বি জাতীয় খাদ্যকে সাজালো বা যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড, এবং এর দিকে তাকালে কোনো ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে তার একটা ধারণা পাওয়া যায়। ঘ নম্বর, প্রমার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। আমি প্রশ্নটি আবারও পড়ছি, প্রমার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। প্রমার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবার রান্না করা খাবার অধিক সহায়ক। আমরা জানি যে উদ্দীপকে যে প্রশ্নটা ছিল অর্থাৎ প্রমাকে নিয়ে বৃহস্পতিবার কী খাবার ছিল তা আমরা সকলেই দেখেছি, কারণ ওই দিনে রান্না করা খাবারের প্রয়োজন শর্করা ও আমিষের পরিমাণ বিদ্যমান আছে। কিন্তু প্রমা পরের দিন বাহিরে বেড়াতে গিয়ে যে খাবারগুলো গ্রহণ করেছে তা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং অন্তর্ভুক্ত, কারণ হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। এগুলো খেতে খুব সুস্বাদু মনে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এই খাবার শরীরের জন্য ভালো নয়। সুস্বাদু করার জন্য এতে প্রায় অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যেগুলো অস্বাস্থ্যকর। ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি ও চিনি থাকে। বার্গার, চিকেন, পিৎজা, কেক কিংবা উচ্চ মাত্রায় প্রাণীর চর্বি থাকে। সফট ড্রিঙ্ক, কোকা কোলার মতো গ্যাসীয় পানিতে অতিরিক্ত চিনি থাকে। ফাস্টফুডে আমাদের জন্য দরকার ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। ফাস্টফুড খাওয়ার কারণে উঠতি বয়সী ছেলে মেয়েদের দেহে স্থূলকায় হয়ে ওঠে। পরে এ ধরনের খাবারের চেয়ে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বলা যায় যে প্রমার স্বাস্থ্য রক্ষার প্রথম দিনে গ্রহীত খাবারটি অধিকতর সহায়ক। দুই নাম্বার, শিক্ষার্থী হিসেবে তোমার 24 ঘন্টা একটি রুটিন তৈরি করো এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করো। অর্থাৎ দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছিল, শিক্ষার্থীদের হিসেবে তোমাদের 24 ঘন্টা একটি রুটিন তৈরি করতে হবে এবং বিষয়গুলো উপস্থান করতে হবে। ক, তিন বেলার খাবার, টিফিন ও বিকেলের নাস্তা। খ, বিশ্রাম ও শ্রম শরীরচর্চা। গ, সারাদিনের কার্যবলী, পড়ালেখা, ঘরের কাজ, বাহিরের কাজ ইত্যাদি। ঘ, খেলাধুলা, বাড়িতে প্রার্থনা, অবসর। অর্থাৎ এই যে এই রুটিনটা আপনারা তৈরি করবেন, আমি রুটিনটা দিয়ে দিব, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে এই রুটিনটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে একটা রুটিন তৈরি করে দিয়েছি,
তো আপনারা রুটিনটা দেখতে নিতে পারেন। তারপরে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বিজিএস অ্যাসাইনমেন্ট অ্যানসার, তো এটা হচ্ছিল বিষয় হচ্ছে হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টটা আমরা আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারেন। আমি আপনাদের প্রশ্নটা পড়াইতেছি। উদ্দীপকটা হচ্ছিল 1952, 1966, 1970 সাল বাংলাদেশের ইতিহাস বিনিয়ার মানে অন্তত গুরুত্বপূর্ণ কিছু সময়, এর মাঝে কোন সালে ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা জুগিয়েছিল বলে তুমি মনে করো, যুক্তিসহ তোমার মতামত তুলে ধরো। উত্তর, প্রশ্নে উল্লেখিত সালগুলো হলো 1952, 1966, 1970। নিম্নে এই সালগুলোর সাথে সংক্ষিপ্ত ঘটনাগুলি ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। 1952 সাল ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। আপনারা সকলগুলো পড়ে নেবেন, আমি সকলগুলো পড়তেছি না কারণ আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। 1966 সাল ছয় দফা, 1966 সালে ছয় দফা নিয়ে বিশ্লেষণ করা আছে, আমি দেখব এক দফা, দুই দফা, তিন দফা, চার দফা, পাঁচ দফা এবং ছয় দফা। 1970 সালে নির্বাচন সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলসমূহ এখানে দেওয়া আছে, ফলাফল, 1970-এর নির্বাচনের গুরুত্ব ইত্যাদি। এই হচ্ছিল নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। আমি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো আপনারা যদি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের কোনো বিষয় অথবা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে আমাকে নিচে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ডিসক্রিপশন থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন দিবেন এবং আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্ক থেকে আপনারা সকল প্রকার অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন এবং যাওয়ার আগে সকলের কাছে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।